সো ওয়েলকাম ভিউয়ার্স, আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে যেটা বলে থাকি, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দিন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদের তো স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি সিরাজি পায়রার মিক্সড কিছু খাবার নিয়ে আলোচনা করব। তো তোমাদের দেখতে পাচ্ছ প্রথমে, তো আমি প্রথমে যেটা সিরাজি খাবার মেন 50% খাবারটা দিতে হয় সেটা হচ্ছে গম। গম খুবই উপকারী সিরাজি পায়রার জন্য। সেকেন্ড যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভুট্টা ভাঙা। তো তোমরা বাজার গিয়ে অবশ্যই বলবে যে ছোটো ভুট্টা ভাঙাটা দিতে, তো পায়রার ক্ষেত্রেও সুবিধা হয় এবং সিরাজি পায়রার ক্ষেত্রে শরীর ধরে রাখার জন্য ভুট্টা ভাঙা মাস্ট, প্রয়োজনীয়। থার্ড যেটা এনেছি সেটা হচ্ছে বাজরা। তো এখন সামনে শীতকাল আসছে, তো তোমরা বাজরা প্রোভাইড করবে। তো দেখতে পাচ্ছি তিনটে আমি মিক্স করছি। প্রথমে ভুট্টা ভাঙা দিলাম, এবার তার পাশাপাশি আমি গম দেবো। তো গম কিন্তু মাস্ট এবং ভুট্টা আমার শরীর ধরে রাখার জন্য ব্যবহার করে। এবার আমি বাজরা দেবো। দেখো এখন বর্ষাকাল চলছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তো দেখতে পাচ্ছ মিক্স করে দেওয়ার পরে আমার সিরাজি পায়রা খাচ্ছে কত সুন্দরই। তো তার পাশাপাশি একটা লাল চুল্লিও এসছে। তো দেখতেই পাচ্ছ সিরাজি একটা বেবি খাচ্ছে আর একটা অ্যাডাল্ট খাচ্ছে। তো তোমরা যদি সিরাজি পায়রার শরীর ধরে রাখতে চাও তো এই মিক্সড খাবারগুলো তোমরা অবশ্যই দেবে। আজ এই পর্যন্ত নেই।